কবি সুকুমার রায়ের জন্মদিন উপলক্ষে স্বপ্ন প্রোডাকশন দুটি পর্যায়ে কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনে ব্রতী হয়েছে। আজ আমাদের দ্বিতীয় ও অন্তিম পর্যায়ের নিবেদন। 1887 সালের 30 অক্টোবর রায় পরিবারে এই স্বল্পায়ু কিন্তু অনন্য প্রতিভার অধিকারী শিশুটির জন্ম হয়। পরবর্তীতে যিনি বাংলা সাহিত্য তো বটেই, তার সাথে সাথে চিত্রশিল্পে এবং মুদ্রণ শিল্পে যুগান্তকারী বিপ্লব এনে দেন, সৃষ্টি করেন কালজয়ী কিছু রচনা যা বাঙালির আজীবনের সঙ্গী। তার লেখা এমনই এক গল্প নিয়ে আজ আমাদের নিবেদন, হিংসুটি। গল্প পাঠে তমাল, অন্যান্য ভূমিকায় রূপকথা, চিত্রলেখা ও রঞ্জন, শব্দগ্রহণ ও আবহে সৃজিৎ। শুরু হচ্ছে আজকের নিবেদন, হিংসুটি। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে সন্দেশের শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকেন তাঁরা তো আমার উপর চটে যাবেন। হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনো তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তার দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি সেবার ছবির বই প্রাইজ পেলে, আর হিংসুটি কিচ্ছু পেলে না। তখন যদি তার অভিমান দেখতে, সে সারাটা দিন ফুঁপিয়ে ফুঁপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল, কারো সঙ্গে কথাই বলল না। তারপর রাত্রিবেলায় দিদির অনেক সুন্দর বইখানাকে কালি ঢেলে, মড়ার ছিঁড়ে, কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটি মেয়ে। হিংসুটির মামা এসেছেন, দিদি মিঠাই এনে দু বোনকেই আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে বললেন, কি রে, কি হলো, জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে কি বলি কাঁদছে। তখন তার মা একবার ধমক দিয়ে বললেন, উফ, থাম তো, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদি ওই সরি মন্দিরটা আমার চাইতেও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতেই পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা কাপড় আসলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি, লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছ দিদি কি দুষ্টু, নিশ্চয় মামার কাছ থেকে পুতুল আদায় করেছে। আবার আমার না দেখে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো, সে ভাবল, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মিচি মিচি পুতুল পেতে যাবে। এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটি মিটি চোখ আর ফুটফুটে মুখ, কেমন কুচি কুচি হাত পা আর টুকটুকে জামা কাপড়, যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখ ফেটে জল এলো, সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না, সে একটা ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে, তার জামা কাপড় ছিঁড়ে, আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল।
বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, কুকি কোথায় গেলি রে? তোর জন্য কি এনেছি দেখিস নি? শুনে হিংসুটি দৌড়ে এলো। কই মামা, কি এনেছো, দাও না। মার কাছে দেখিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি। হিংসুটি উৎসাহে নাচতে লাগলো। মাকে বললো, কোথায় রেখেছো মা? মা বললেন, আলমারিতে আছে। শুনে ভয় হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো ছিল, মাথায় কালো কালো কোবরানো চুল ছিল। মা বললেন, হ্যাঁ তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে আর কি করে কমবে? শেষ হলো আজকের নিবেদন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকুন আমাদের।